নমস্কার, আজকে আমরা এক অসামান্য শিল্পীর কথা বলবো বা জানবো, এবং সেই সঙ্গে তার প্রচুর কর্মকাণ্ডের মধ্যে একটা ছোট্ট সিরিজের উপরে আলোকপাত করব। এটা 2020 সাল, জন্মশতবর্ষের শুরু হতে চলেছে এই রকম এক শিল্পী, তিনি হরেন দাস। হরেন দাসের নাম আজকে অনেকেই বিস্তৃত, বিশেষ করে আজকের এখনকার ছেলেমেয়েরা, এই প্রজন্মের ছেলেমেয়েরা। কিন্তু হরেন দাস একসময়ে পশ্চিমবাংলার বা দুই বাংলারই অসম্ভব জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম একজন ছিলেন। তার খ্যাতি ছিল মূলত ল্যান্ডস্কেপ আঁকায়, এবং সেই ল্যান্ডস্কেপ বলতে বা নিসর্গ বলতে আমরা রং, তুলি, রেখাচিত্র যেটা ভাবি সেটা ঠিক নয়, অবশ্যই ছবি। কিন্তু উনি সিদ্ধি ছিল ওনার ছাপচিত্রকলা, অর্থাৎ কোনো একটি ধাতব বা কাঠ বা কোনো একটা বস্তুর উপরে ছবি এঁকে নিয়ে সেটাকে খোদাই করে তাতে কালি মাখিয়ে বিশেষ পদ্ধতিতে তার ছাপ কাগজের উপর তোলা, এটাকে ছাপচিত্রকলা। যেমন উট কাঠের উপরে করলে উটকাঠ, মেটালের উপরে করলে মেটাল কাঠ বলা যেতে পারে, মেটাল এনগ্রেভিং বলা যেতে পারে, স্টিল এনগ্রেভিং বলা যেতে পারে, লিনোতে করলে, লিনোনিয়াম শিটের উপর করলে লিনো কাঠ ভরা যেতে পারে। যেরকম ধরনের ছবি আমরা সেই বিখ্যাত সহজ পাঠে নন্দলাল বসুর আঁকা প্রথম ভাগে যেগুলো দেখি ওগুলো ছাপচিত্র। সেই কাজে হরেন দাস ছিলেন অসামান্য এক শিল্পী, এবং বলা যায় বাংলায় যারা প্রথম দিকে ছাপচিত্রকলা আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ললিতমোহন সেন, রবীন্দ্রনাথ চক্রবর্তী, নন্দলাল বসু, অবশ্যই চিত্তপ্রসাদ, এদের মধ্যে অন্যতম সেরা ছিলেন হরেন দাস। এবছর তার জন্মশতবর্ষের সূচনা। তাঁর ছবির বৈশিষ্ট্য ছিল এইরকম, তিনি মুখ্যত গ্রাম বাংলার নিসর্গ রচনা করে গেছেন, এবং সেই নিসর্গকে কেন্দ্র করে মানুষজন, তাদের কর্মকাণ্ড, তাদের যাতায়াত, বিশ্রাম, প্রকৃতির বুকে তাদের অবস্থান, কখনো কখনো পশু পাখি, অন্যান্য ফুল, লতাপাতা এসেছে। তার দৃষ্টিকোণটি ছিল এইরকম, তিনি ছবিকে খুব কষ্টকল্পনা বা কোনো জটিলতার আঙ্গিকের মধ্যে যাননি। তার ছবি এক কথায় ছিল খুব নয়ন মনোহর, এবং আমাদের যে সনাতন গ্রাম বাংলা, তার যে অদ্ভুত সুন্দর রূপ, যেটা আমরা জীবনানন্দের রূপসী বাংলা বলি, কবির রূপ, কাব্যিক রূপ, বা গ্রামীণ গানের লোকসঙ্গীতের যে একটা মাধুর্য, তার ছবির মধ্যে এটা বারবার ফুটে উঠেছে। সেই কারণে হরেন দাসের কাজ আজও আমাদের দেখলে একটা নির্মল আনন্দ দেয়, এমন একটা সময় যখন আমরা খুব মন বিমর্ষতার মধ্যে, অসুস্থতার মধ্যে আক্রান্ত থাকি, নানারকমভাবে পীড়িত থাকি, তখন হরেন দাসের ছবি আমাদেরকে একটা অদ্ভুত আনন্দের জগতে নিয়ে যায়, এবং সেই আনন্দটা কিন্তু আমাদের খুব চেনা আনন্দ। তিনি নতুন কিছু বলেন না, তিনি আমাদেরকে শুধু দেখিয়ে দেন যে যা আমাদের আছে সেইগুলোরই সৌন্দর্যটা উনি বুঝিয়ে দেন, চিনিয়ে দেন, এবং তাতেই আমরা আনন্দিত হয়ে উঠি। হরেন দাস এইরকমই এক জায়গা থেকে সারা জীবন কাজ করে গেছেন, এবং আজকে আমি যে বইটি দেখাবো, হরেন দাসের কর্মকাণ্ড সারা জীবনে প্রচুর সংখ্যায় উনি কাজ করেছেন, যেটা বলছিলাম ছাপচিত্রকলা বা প্রিন্ট মেকার হিসেবে তার নাম ছিল, খুবই সমাদৃত সেই যুগেও এবং আজও। তো আমি তার একটি কাজ দেখাবো, যে বইটি, এটা একটা অ্যালবাম, ছোট্ট অ্যালবাম, বইটির নাম বেঙ্গল ভিলেজ ইন উড এনগ্রেভিংস। এই বইটি প্রকাশিত হয়েছিল 1950 সাল, তার মানে আজ থেকে 70 বছর আগে। সেই অরিজিনাল বইটি, পরবর্তীকালে আর কোনো রিপ্রিন্ট হয়নি, এটি আমি সংগ্রহ করি হরেন দাস, শিল্পী হরেন দাসের ছেলে, তিনিও খুব গুণী শিল্পী, চন্দন দাসের কাছ থেকে। এই বইটিতে হরেন দাসের 10-12টি মতো ছবি আছে, ছবিগুলো মিলে একটা একটা করে দেখি, বুঝতে পারা যাবে যে হরেন দাসের ছবি সৌন্দর্যটা ঠিক কোন জায়গায়, ঠিক কীভাবে। একটি গাছ, দুটি গাছ, দূরে প্রান্তর, আকাশ, আলাদা করে খুব বিরাট কিছু যে আছে তা নয়, কিন্তু তারই মধ্যে আমাদের বাংলার একটা রূপ পরিষ্কার ফুটে উঠছে, সরলভাবে
তুমি আঁকছি, কিন্তু সবই কিন্তু ছাপচিত্র, উড এন্ড রেভিং, অর্থাৎ যেটা বললাম কাঠের তলের উপরে ছবি এঁকে তাকে খোদাই করে নিয়ে কালি মাখিয়ে ছাপতলা কাগজে। ঘন অন্ধকার ঘনিয়ে আসছে, আকাশে অল্প আলো আছে, নদী জল সহজ সরল কম্পোজিশন এবং তার একটা স্বাভাবিক সৌন্দর্য নিয়ে উনি কাজ করে গেছেন। এটা কিন্তু রাত্রির ছবি এবং সেখানে জলে আলোর যে দুটি যে ঝিকিমিকি খেলা কি সুন্দরভাবে উনি ফুটিয়েছেন এবং কি চমৎকার সেটা ধরা পড়ছে আস্তে আস্তে। এবং সেখানে মাঝিমাল্লারা বসে আছে কয়েকজন এবং সে আলোর মধ্যে তাদের দেহের একটু আবছা আদলে যেন ফুটে উঠছে, এইরকম একটা রূপ তিনি এখানে ধরেছেন। সমস্ত ছবি এক রঙে, অর্থাৎ কালো রং সাদা কাগজের বুকে ছাপানো। কিন্তু তাই দুটি ছাগল, আমি বলেছিলাম পশু প্রাণী এগুলো নিয়মই কাজ করেছেন, দুটি বাচ্চা ছাগল তারা অবসর বিনোদন করার মতো করে খেলা করছে, চুচুচি করছে সিং নিয়ে, এবং সেই রকম একটি গ্রামীণ দৃশ্য, এগুলো চিরকালের দৃশ্য। আজও যে কোনো গ্রাম বা একটু গঞ্জ এরিয়ায় গেলে আমরা এগুলো দেখতে পাব, এইরকম সৌন্দর্য চিন্তিত এঁকে গেছেন। গরুর গাড়ির ভেতর দিয়ে চলেছে কৃষক দম্পতি, আশপাশে ঘন ঝোপঝাড় ভেদ করে যাচ্ছে গ্রামীণ পথ, তাদের পথ চলা এইরকম ভাবে একে একে তিনি ছবি এঁকেছেন। এটা একটু ল্যান্ডস্কেপে একটু বড় ছড়ানো পাহাড়ি এরিয়ায় অনেক শ্রমজীবী মানুষ তারা যাচ্ছেন কাজের উদ্দেশ্যে এবং একটা জীবন প্রবাহ কিন্তু এখানে খুব সুন্দরভাবে ধরা পড়েছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হরেন দাসের ছবিতে আমরা যে গ্রামীণ দৃশ্যগুলো দেখতে পাই, যে সৌন্দর্য, যে বিস্তার, তার মধ্যে কিন্তু ড্রয়িং তার ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কিছুটা একাডেমিক, কিন্তু কখনোই একবারে পাশ্চাত্যের যে একদম নিখুঁত ফটোগ্রাফিক অনুকৃতি সেটা থেকে কিন্তু উনি খানিকটা সরে এসেছিলেন। আবার আমরা যেটাকে ওরিয়েন্টাল বা আমাদের প্রাচ্যদেশীয় ছবি বলি, যেটা একটু লতানো বঙ্কিমি রেখা অজন্তা ইলোরা স্টাইল আমরা যেটা বলে থাকি অজন্তার রেখা, সেটার জায়গাতে উনি যাননি। উনি কিন্তু একটা মধ্যপন্থা বেছে নিয়েছিলেন, যেই জন্য তার ছবি ভীষণ রকম আকর্ষণীয় এবং সব দিকে আস্বাদি সে দিতে পারে মধ্যপন্থার কারণেই। এক পাল গরু চলেছে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এবং এই যে ছোট 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 সাদা রঙের একটা উজ্জ্বল পাতার হাইলাইটসগুলো ফুটে উঠছে কালো জঙ্গলের ভেতর দিয়ে এবং তারই মধ্যে সাদা গরুগুলো যাচ্ছে তাদের হাঁটা চলা, ছবির বিন্যাস ছিল কি সুন্দর, কি চমৎকার। একটি রঙিন ছবি, ছবিটির নাম হচ্ছে বিজয়া। এই বইতে মাত্র দুটি রঙিন ছবি আছে, আরেকটি ছবি আছে। আগেকার দিনে দুর্গাপুজো শেষ হয়ে গেলে মানুষ চিঠি লিখত শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা প্রণাম এই জানাবার জন্য। এই মেয়েটি হয়তো সেরকমই কোনো একটি গ্রামীণ মেয়ে, গিয়ে অবসরে দুর্গাপুজোর শেষে বাড়িতে মাকে বা বাবাকে চিঠি লিখছে বা স্বামীকেও লিখতে পারে দূর দেশে থাকা, সেই শুভ বিজয়া আসে জানাতে চাইছে পত্র লেখার মতো, সেরকম একটা ছবি। উনি কিন্তু এটাও কিন্তু রঙিন ছবি হলো, এটাও একাধিক প্রিন্ট নিয়ে একাধিক ছাপ নিয়ে রঙের ব্যবহার করে এটাও রঙিন ছাপ। বলার কথা এইটি যে এই বেঙ্গল ভিলেজ ইন উড এন্ড রেভিংস এই বইটি আজ থেকে 70 বছর আগে যেটা বেরিয়েছিল, এই বইটি কিন্তু বাংলা বা তথা ভারতবর্ষে যে সমস্ত ছবির বই প্রকাশিত হতো তার মধ্যে সম্ভবত বাংলা থেকে প্রকাশিত প্রথম ছাপচিত্রের একটা। এবং কিছু পোর্ট্রেটের কালেকশন মুকুল দে অবশ্য করেছিলেন, সেগুলো কিন্তু পোর্ট্রেট, আমি কিন্তু এখানে নিসর্গ চিত্রের কথা বললাম। সুতরাং এই বইটি শতবর্ষে দেখার মধ্যে দিয়ে আমরা শিল্পীকে স্মরণ করছি হরেন দাসকে, এবং এই বইটির জন্য আমার নিজের খুব আনন্দ হয় যে বইটি আমার সংগ্রহে আছে, তাই আমি আমাদের উদ্ভাসের সমস্ত বন্ধুদের সঙ্গে এই বইটি দেখার আনন্দ ভাগ করে নিলাম। নমস্কার।